ফাইনালি আমরা চলে এসেছি বাগবাজার সর্বজনীন, যেটা উত্তর কলকাতাতে। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে স্বাগতম আমার নতুন আরো একটি ব্লগে, আর অবশ্যই রিনার্জুন এক্সপ্লোরে। তো আজকে উত্তর কলকাতা এসেছি এবং উত্তর কলকাতার যে সমস্ত প্যান্ডেলগুলো আছে, তো প্যান্ডেলগুলোকে আজকে কভার করবো ভেবেছি। তো ফার্স্টেই চলে এসেছি বাগবাজার সর্বজনীন, আর এই বাগবাজার সর্বজনীনে দেখলাম প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হচ্ছে মোটামুটি, আর ঠাকুরও এখনও কমপ্লিট হয়নি, ভিতরে কাজ হচ্ছে। তো তোমাদের সেই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, মোটামুটি চারদিকটা কমপ্লিট হচ্ছে দেখছি, আর ভিতরে এখনও পুরো ঠাকুরটা রেডি হয়নি, এখনও কাজ চলছে ঠাকুরের। তো আশা করছি হয়তো এই উইকের মধ্যেই, প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ এই যে আমার পিছন দিকে, তো এই উইকের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। প্যান্ডেলের সাইডে এই যে মাঠটা রয়েছে বাগবাজার সর্বজনীন, তো এই মাঠের মধ্যে অনেক মেলা বসেছে। তো এই যে মেলার দোকানগুলো রয়েছে সাইডে, পুজোর সময় এগুলো মেলা বসে খুব, জানি না এবছরে কতটা ভিড় হবে, তবে মোটামুটি অনেক দোকানই আছে। আজকে আমরা বেরিয়েছি দুজন একসাথে, এই যে সৌভিক, সৌভিক রয়েছে আমার সাথে, একসাথে আমরা ভিডিও করতে বেরোই। আজকেও বেরিয়েছি আর উত্তর কলকাতায় ফার্স্ট চলে এসে কমপ্লিট করে তবে বাড়ি যাবো একদম উত্তর কলকাতা। সেটাই তো, উত্তর কলকাতায় এসে প্রথমেই আমরা বাগবাজার দিয়ে স্টার্ট করলাম, চলে এসেছি, আর এখানে এসে দেখছি প্যান্ডেল ভালো, একটা লাইক করে দেবে একদম, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, শেয়ার করবে আরো যদি বেশি ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। তো তোমরা এই বাগবাজার সর্বজনীন কিভাবে আসবে সেটা একটু বলে দিই। এখানে আসতে গেলে তোমাদেরকে বাগবাজার স্টেশন রয়েছে, তোমরা সেই স্টেশনে নেমে 2 থেকে 1 মিনিট হয়তো হাঁটে লাগবে সময়, আর তোমরা যদি মেট্রোয় করে আসো, মেট্রোয় করে আসতে গেলে তোমাদেরকে শ্যামবাজার মেট্রোয় করে আসতে হবে, ওখান থেকে 10 মিনিট হয়তো হাঁটা পথ। আর স্টেশনে তো বলে দিলাম, তো এই হচ্ছে এখানকার আসার ঠিকানা। আর সাথে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। আমি এখন মাস্ক পরিনি তার একটাই কারণ, কারণ যদি আমি মাস্কটা পরি তাহলে আমার এই ভয়েসটা ক্লিয়ার আসবে না, সেই কারণেই মাস্ক পরে নিই। আর মোটামুটি আমি যেখানে ভিডিওটা করছি এখন কিন্তু ফাঁকাই রয়েছে এই জায়গাটা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এই যে পিছনে এই প্যান্ডেল, প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি, আর ভিতরে ঠাকুর আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো বাগবাজার সর্বজনীন প্যান্ডেল দেখা হলো, ঠাকুরও দেখা হলো, দেখে এবার আমরা বাইরে দিকে, সেকেন্ড পার্ট আসছে আমাদের। তো সেকেন্ড পার্টটা জানি না এর সাথেই রাখবো কিনা, যদি ভিডিওর লেন্থ কমে যায় অবশ্যই তাহলে এর সাথে আমাদের রাখতে হবেই। তো দেখা যাক এরপরে আবার যাচ্ছি, কোথায় যাচ্ছি, যাচ্ছি জানি না এটা এই পার্টে আসবে কিনা, পরের পার্টে আসবে, তো দেখা যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমাদেরকে যেমনটা বললাম বাগবাজার সর্বজনীন ঘুরে কুমোরটলি যাওয়ার কথা, সেটাই বললাম তোমাদেরকে, কিন্তু আমরা যাচ্ছি কি নাম বললি, জগৎ মুখার্জি পার্ক। তো হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কতটুকু লাগবে যেতে, একদম ওখানে গিয়েই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।